ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট বধুরা আমি তোমাদের বলেছিলাম পশ্চিমবঙ্গের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি অফ ওয়েস্ট নিয়ে একটা ক্লাস করাবো আলাদা করে যেখানে আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গ রিলেটেড হিস্ট্রি কোয়েশ্চেন্স আলোচনা করবো এবং পশ্চিমবঙ্গের ইতিহাস মানে কীভাবে পশ্চিমবঙ্গ ভারতের একটা স্বাধীন অঙ্গরাজ্যে পরিণত হলো একদম প্রাচীন বঙ্গ থেকে সেই পুরো ইতিহাসটা এখানে আলোচনা করবো তো দেখো প্রথমত এই যে ভারত আমাদের ভারতের এই অংশটা হচ্ছে পশ্চিমবঙ্গ এটা হচ্ছে উনিশশো সালে ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের পশ্চিমাঞ্চল মানে ধরো এটা বাংলা প্রদেশ নামে পরিচিত ছিল যার পশ্চিমাঞ্চলটা পশ্চিম দিকটা স্বাধীন ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় এবং এটার নাম দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ এবার এই পশ্চিমবঙ্গের ইতিহাস আমাদের জানতে গেলে আমাদের সময় ধরে ধরে চলতে হবে আমরা যে কোনো কিছুর ইতিহাস জানতে গেলে কি করি প্রথমে দেখি প্রাচীন যুগ তারপরে দেখি মধ্যযুগ এবং শেষকালে দেখি আধুনিক যুগ পশ্চিমবঙ্গের ইতিহাস জানতে গেলে আমাদের প্রাচীন যুগে প্রথমে চলে যেতে হবে যুগ বৈদিক যুগ বঙ্গ সাম্রাজ্য পনেরোশো থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ গঙ্গা নন্দ নন্দবংশ পাঁচশো থেকে তিনশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ মৌর্য সাম্রাজ্য চারশো থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দ শুঙ্গগুপ্ত পরবর্তীগুপ্ত পঁচাত্তর খ্রিস্টাব্দ তিনশো থেকে পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ গুপ্ত গুপ্ত সাম্রাজ্যর কথা যদি বলি পরবর্তী গুপ্ত পিরিয়ড যেটা রয়েছে ছশো থেকে সাতশো খ্রিস্টপুর খ্রিস্টাব্দ বংশ তারপরে আটশো থেকে এগারোশো খ্রিস্টাব্দ বংশ বারোশো খ্রিস্টাব্দ এরপর মধ্যযুগ চলে আসবে দিল্লি সুলতান বাংলা সুলতান বারোশো চার থেকে তিনশো উনচল্লিশ খ্রিস্ট তেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ তেরোশো আটত্রিশ থেকে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ বাংলার সুলতান আর তারপরে আসবে বাংলার সুবা যেটা মুঘল আমলের পনেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দ তারপরে আমাদের মুর্শিদ খুলি খাঁর যে শাসন ব্যবস্থা মানে বাংলার নবাব মুর্শিদাবাদ সতেরোশো সাত খ্রিস্টাব্দ থেকে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পলাশি যুদ্ধ এগুলো চলে আসবে বাংলা প্রেসিডেন্সি বাংলা প্রেসিডেন্সির যে ইতিহাসটা রয়েছে সতেরোশো পঁয়ষট্টি থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ তো দেখো আমরা এইগুলোর ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের ইতিহাসটা পুরোটা আলোচনা করব। এই টাইম টেবিলের উপর ভিত্তি করে আমি তোমাদের প্রথমে আজকে প্রাচীন আর মধ্য যুগটা নিয়ে বলবো প্রথমে একদম প্রাচীন মধ্য আর আধুনিক যুগটা মিলিয়ে টোটাল একদম প্রাচীনবঙ্গ থেকে কিভাবে পশ্চিমবঙ্গ তৈরি হলো সেই সম্পর্কে একটা সংক্ষিপ্ত ইতিহাস আমি পরপর বলে যাব যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় তারপর আমি প্রাচীন যুগ আর মধ্যযুগ এই দুটো যুগকে আজকে খুব ভালোভাবে এর মধ্যে যা যা প্রশ্ন হয় সেগুলো নিয়ে আলোচনা করব তো স্টার্ট করা যাক দেখো প্রথমে আমরা যেটা দেখব গঙ্গাড়ি রায় গঙ্গারিডাই বা গঙ্গা হৃদি খ্রিস্টপূর্ব তিনশো শতকের এটা একটা রাজ্য গঙ্গারিডাই বর্তমান সময়ে বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে এই রাজ্য বিস্তৃত ছিল এখন যেখানে বাংলাদেশ আর ভারত রয়েছে সে বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গ রয়েছে সেই পুরো জায়গাটার নাম ছিল গঙ্গারি এর উল্লেখ পাওয়া গিয়েছিল মেগাস্থিনিসের ইন্ডিকাতে আমরা এই জায়গাটা থেকে শুরু করব বঙ্গের ইতিহাস মনে করা হয় উত্তর চব্বিশ পরগনার চন্দ্রকেতুগড় যেটা আমরা জানি খুব বিখ্যাত একটা জায়গা এই উত্তর চব্বিশ পরগনার চন্দ্রকেতুগড় এই গঙ্গা হৃদি বা গঙ্গা এর রাজধানী ছিল ইন্দো আর্যদের আসার পর অঙ্গ বঙ্গ আর মগধ যেটাকে আমরা বঙ্গ বলি একসাথে অঙ্গ বঙ্গ আর মগধ রাজ্য গঠিত হয় খ্রিস্টপূর্ব দশম শতকে যখন ইন্দো আর্যরা এলো এই রাজ্যগুলোর বর্ণনা প্রথম পাওয়া যায় অথবা মানে অথর্ব বেদে এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে অ্যাডজাস্ট করে নেবে তো এটা এক হাজার খ্রিস্টপূর্বাব্দে এই বর্ণনা প্রথম পাওয়া গেছিলো এই অঙ্গবঙ্গ মগধগুলোর কথা মগধ ছিল আমরা জানি শক্তিশালী একটা রাজ্য এবং বাংলা বিহারের অধিকাংশটাই ছিল মগদের ভিতরে এরপরে আমরা যেটা যেটার উপর ভিত্তি করে আলোচনা করব সেটা হচ্ছে নন্দ বংশ পাঁচশো থেকে তিনশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে বংশের শাসন ছিল তারপরে এলো মৌর্য বংশ নন্দ বংশের পর মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠে এই মগধে শুঙ্গ গুপ্ত বংশ দেখো এক্ষেত্রে আলেকজান্ডারের প্র ভারত আক্রমণের কয়েক বছর পরে বাংলা তাদের স্বাধীনতা হারিয়েছিল ঐতিহাসিক যুগে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত উত্তরবঙ্গের কিছু অঞ্চল অধিকার করেছিলেন মানে আমি যে বঙ্গ রাজ্যটার কথা বললাম তার মধ্যে উত্তরবঙ্গের কিছু অঞ্চল অধিকার করেছিলেন তখনই বাংলাদেশ আর বাংলাদেশে আর্য আর্য সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছিল গুপ্ত যুগের আগে প্রাচীন বাংলার সেইভাবে কোনো ধারাবাহিক ইতিবৃত্ত ইতিবিত্ত আমরা পাই না আমি দেখো পুরোপুরি তোমাদের প্রাচীন যে ইতিহাসটা রয়েছে ভারতে সেটা আলোচনা করবো না শুধুমাত্র বঙ্গ রিলেটেড বা বাংলাদেশ বা বাংলা রিলেটেড পশ্চিম বাংলা রিলেটেড কিন্তু ইতিহাসগুলো এখানে আলোচনা করব প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তের সময় বাংলাদেশে কয়েকটি স্বাধীন রাজ্য ছিল সমুদ্রগুপ্ত চন্দ্রবর্মা নামে এক রাজাকে পরাজিত করে পশ্চিম এবং দক্ষিণবঙ্গ দখল করেছিলেন বঙ্গের পূর্বভাগটা পরিচিত ছিল সমতট নামে এবং এটা ছিল সমুদ্রগুপ্তের অধীনে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গোপচন্দ্র ধর্মাদিত্য সমাচারদেব প্রভৃতি রাজারা স্বাধীন রাজ্য স্থাপন করেন গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বঙ্গদেশ গৌড় নামে প্রসিদ্ধি হয় এবং এরপর থেকে আমরা চলে যাব কোথায় তাহলে গৌড় যখন চলে এলো চলে যাব আমরা কোথায় শশাঙ্কতে শশাঙ্ক ইনি বাংলার প্রথম সার্বভৌম রাজা এই বাংলার প্রথম সার্বভৌম রাজা হলো শশাঙ্ক এনার রাজধানী ছিল কর্ণসুবর্ণ যেটা বর্তমানে মুর্শিদাবাদ নামে পরিচিত শশাঙ্কের মৃত্যুর পর বাংলাতে মৎস্যন্যায় দেখা গিয়েছিল সমগ্র দেশে কোনো রাজা ছিল না প্রত্যেক ক্ষত্রিয় আর সম্ভ্রান্ত লোক নিজ নিজ নিজের এলাকাতে স্বাধীনভাবে শাসন করত। আর এই একশো বছর এই গৌরের অন্ধকর্ময় যুগ বলা হয় এই একশো বছর গৌরের ইতিহাস অন্ধকর্ময় যুগের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছিল এরপরে আমরা যেটা উল্লেখযোগ্য দেখব বাংলার ক্ষেত্রে পাল বংশ পাল বংশের উপর ভিত্তি করে আলোচনা করব বাংলার ইতিহাস সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গৌরের সিংহাসনে বসেন কে গোপাল গোপাল সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বংশের প্রথম রাজা যিনি গৌরের সিংহাসনে বসেন তারপর যথাক্রমে ধর্মপাল দেবপাল বিগ্রহপাল নারায়ণ পাল রাজ্যপাল দ্বিতীয় গোপাল বিগ্রহপাল এইভাবে মহিপাল নয়পাল তৃতীয় বিগ্রহপাল তৃতীয় মহিপাল রামপাল কুমারপাল তৃতীয় গোপাল মদন পাল ইত্যাদি শাসকগণ রাজত্ব করলেন পাল বংশে তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেন সেনবংশ এই বংশের প্রথম রাজা হেমন্ত সেন ছিলেন রামপালের অধীনে একজন সামন্ত রাজা সেন বংশের প্রথম রাজাকে হেমন্ত সেন সেন সেনবংশের শেষ উল্লেখযোগ্য রাজা ছিলেন কে লক্ষণ সেন আমি প্রত্যেকটা বংশ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব এই বংশগুলো থেকে কী কী প্রশ্ন হয় বাংলার মধ্যযুগ এরপরে চলে আসবে আমাদের বাংলা মধ্যযুগ যেখানে দেখব আমরা বলবান বংশ ফিরোজ শাহী বংশ মোবারক শাহী বংশ ইলিয়াস শাহী বংশ বয়াজিৎ শাহী বংশ রাজা গণেশতার বংশ হাবসি সুলতান হোসেন শাহী বংশ এছাড়া মোহাম্মদ শাহী বংশ করণ করোনানী বংশ মুঘল সাম্রাজ্যের অধীনস্থ শাসক এবং মুর্শিদাবাদের নবাবরা এখানে আমার একটা উল্লেখ দেখব বারো ভুঁইয়া যেখানে উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন প্রতাপাদিত্য ঈশা খাঁ চাঁদ রায় উসমান খাঁ তারপরে দেখব বাংলাতেই ইউরোপীয় বণিক এই জায়গাটা থেকে আমাদের স্টার্ট হলো দেখো পনেরোশো সতেরোতে পর্তুগিজরা প্রথম বাণিজ্য কুটি স্থাপন করলো চট্টগ্রামে তারপর ওলন্দাজরা চোদ্দশো তিপান্ন সালে চুঁচুড়াতে তাদের বাণিজ্য কেন্দ্র স্থাপন করলো উনিশশো সালে কলকাতার দুর্গ তৈরি করেছিল ইংরেজরা তারপর থেকে ধীরে ধীরে তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে থাকে তারা আর এই দুর্গের নাম ফোর্ট উইলিয়াম বারো হাজার টাকাতে ইংরেজরা সুতানুটি কলকাতা গোবিন্দপুর এই তিনটে গ্রামের ইজারা নিয়ে নিল সালে মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে একটা আলাদা প্রেসিডেন্সি বাংলা একটা আলাদা প্রেসিডেন্সিতে হলো সতেরোশো সতেরো সালে তারা ফারুক শিয়ারের ফার্মাল লাভ করলো এবং বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে সমস্ত বাংলা জুড়ে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পেল এর মধ্যেই মোগল সাম্রাজ্যেরও পতন ঘটে গেল এবং বাংলাতে শুরু হয়ে গেল মুর্শিদ মানে মুর্শিদ কুলি খাঁর শাসন যেখান থেকে আমরা চলে যাব বাংলার আধুনিক যুগ তো এরপর সিংহাসনে এসেছিলেন মুর্শিদকুলি খাঁয়ের পরে বাংলার যারা নবাব রয়েছেন আলিবর্দি খাঁ সিরাজ এদের মধ্যে উল্লেখযোগ্য আমি সবার সবকটা নবাব সম্পর্কে আলোচনা করব নেক্সট আমি এখানে এতটা দিইনি যেহেতু পরে এগুলো আলোচনা করবো এখানে জাস্ট সংক্ষিপ্তভাবে এটা বলে দিচ্ছি তো এইসব বাংলা নবাবগলে এখানে রাজত্ব রাজত্ব করলো পনেরোশো সাতান্ন সালে যেটা হলো সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশি যুদ্ধের সিরাজ ইংরেজদের কাছে হেরে গেলেন মানে সিরাজ ইংরেজদের কাছে হেরে গেলেন পলাশির যুদ্ধে বঙ্গদেশে তারপর ব্রিটিশ শাসন এলো বঙ্গদেশের ব্রিটিশ শাসনে দেখো সতেরোশো সাতান্ন সালের পর থেকেই ইংরেজ শাসন শুরু হলো পাশাপাশি আধুনিক জাতীয়তাবাদের জন্ম হলো আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ আঠেরোশো পঁচাশি সালের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা এরপর পরপর সব আন্দোলনগুলো যেমন উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ আন্দোলন উনিশশো কুড়ির অহিংস অসহযোগ আন্দোলন উনিশশো তিরিশের অমান্য আন্দোলন উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন এগুলো পর পর একটা স্টেপ বাই স্টেপ হতে হতে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের পশ্চিমাঞ্চল স্বাধীন ভারতের অঙ্গরাজ্যে পরিণত হলো এবং তার নামকরণ করা হল পশ্চিমবঙ্গ তো দেখো এই ঠিক টাইম লাইন যেরকম আমি বললাম এইভাবে ঠিক আমি তোমাদের সাথে আলোচনা করবো প্রত্যেকটা বংশ ওয়াইজ প্রত্যেকটা রাজা ওয়াইজ তো আজকে আমি প্রাচীন যুগ আর মধ্য যুগ সম্পর্কে আলোচনা করব। নেক্সট দিন নেক্সট পার্টে আমি বাংলার আধুনিক যে যুগটা রয়েছে ইতিহাসের সেই জায়গাটা নিয়ে আলোচনা করব। যেখানে গভর্নরের শাসনকাল বিভিন্ন বাংলার গভর্নর যারা রয়েছেন তাদের শাসনকালে উল্লেখযোগ্য কি কী হয়েছিল ঠিক আছে তো চলো বাংলার প্রাচীন যুগটা আমরা প্রথমে দেখব কিছু প্রশ্নের সাহায্যে দেখো সম্রাট অশোকের মন্ত্রীর নাম কি সম্রাট অশোকের মন্ত্রীর নাম রাধাগুপ্ত আমরা এখানে আরও কিছু ইনফরমেশান দেখে নেবো একবারে যেমন ধরো অজাতশত্রুর বিখ্যাত মন্ত্রী কে ছিল বাসসাখার বাস শাখার ছিল অজাতশত্রুর বিখ্যাত মন্ত্রী এখানে আমাদের আরও কিছু কিছু জানার জিনিস রয়েছে যেমন চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিল কে কৌটিল্য আমি এখানে জাস্ট এক্সাম পয়েন্ট অফ ভিউতে তোমাদের সাথে আলোচনা করেছি এক্সট্রা আর কিছু বলিনি যাতে তোমাদের এগুলো একটু নোট করতেও সুবিধা হয় অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট আমরা জানি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এবং সর্বশেষ সম্রাট কে ছিলেন বৃহৎ এই সবকটা পয়েন্ট কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেল দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা প্রশ্ন আমাদের এখানে কভার হয়ে গেল অ্যাবাউট সম্রাট অশোক এবং মৌর্য সম্রা সাম্রাজ্য নিয়ে দেখো আরও কিছু এখানে প্রশ্ন রয়েছে তার আগে আমরা দেখবো মগধের বিভিন্ন রাজবংশগুলো আমরা মগধ নিয়ে আলোচনা করছিলাম প্রথমেই মগধের কথা আমি বলেছিলাম তো মগধের যারা যারা এসেছিলো রাজা হিসেবে রাজবংশগুলো একবার দেখব দেখো এখানে আমি পরপর তি দিয়েছি হরচঙ্ক বংশের রাজধানীকে রাজগৃহ রাজধানী হচ্ছে রাজগৃহ পরে পাটলিপুত্রে স্থানান্তরিত হয়েছিল প্রতিষ্ঠাতা বিম্বিসার হরজঙ্ক বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট বিম্বিসার সর্বশেষ সম্রাট নাগদাস তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নেবে আমি এগুলো তোমাদেরকে বলছি না তোমরা একটু পজ করে এগুলো একটু নোট করে নাও প্রত্যেকটা ইম্পর্টেন্ট এখানে রয়েছে প্রত্যেকটা বংশের নাম রাজধানী প্রতিষ্ঠাতা সর্বশেষ সম্রাট এবং সর্বশেষ সর্বশ্রেষ্ঠ সম্রাট এবং সর্বশেষ সম্রাট এখানে আমি দিয়ে দিয়েছি আমি জাস্ট এখানে তোমরা একটু স্ক্রিনশট নাও বা ভিডিওটা পজ করে প্রত্যেকটা একটু দেখে নাও তো এরকমভাবে দেখো প্রথমে হর্য হরজঙ্ক বংশ তারপর শিশুনাগ বংশ নন্দ বংশ মৌর্য বংশ সাতবাহন বংশ কুষাণ বংশ গুপ্ত বংশ তো আমরা এই সবকটা বংশ এখানে আলোচনা করবো না এখানে আমাদের যেটা উল্লেখযোগ্য বাংলার ইতিহাসের জন্য দরকার সেটা হচ্ছে নন্দ বংশ মৌর্য বংশ এখানে গুপ্ত বংশ শ্রেণিক কার উপাধি ছিল আমরা যদি নেক্সট প্রশ্ন দেখি শ্রেণিক কার উপাধি ছিল খুব আসে এক্সামে বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক বিম্বিসারের পর মগধের সিংহাসনে কে বসেছিল বিম্বিসারের পুত্র অজাতশত্রু যিনি বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন অজাতশত্রুর উপাধি কী ছিল কুণিক দেখো এর সাথে সাথে আমাদের এই জিনিসগুলো একটু নোট করে যেতে হবে বিম্বিসার উপাধি ছিল বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক অজাতশত্রুর উপাধি ছিল কুণিক অজাতশত্রুর আমলে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল আমরা এই পোর্শনটা থেকে এই এই পয়েন্টগুলো একটু দেখব এর বাইরে আমাদের কোনো পয়েন্ট অতটা দরকার নেই এক্সামে আসে না উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন এটাও এক্সামে জিজ্ঞাসা করা হয় এটা হচ্ছে মহাপদ্মনন্দ উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট আমরা যদি বলি তো সেক্ষেত্রে হয়ে যাবে মহাপদ্মনন্দ মানে আমরা নন্দ বংশে ঢুকে পড়লাম ইনি নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ বৌদ্ধ মতে মহাপদ্যনন্দের আরেক নাম হচ্ছে উগ্রসেন নন্দ বংশের সর্বশেষ সম্রাটকে ধননন্দ ধননন্দ সঙ্গীত প্রিয় ছিলেন কিন্তু নন্দবংশের সবথেকে অত্যাচারী রাজা ছিলেন এই সঙ্গীত প্রিয় ছিলেন এইটা অনেক সময় এক্সামে জিজ্ঞাসা করা হয় আর সর্বশেষ সম্রাট কিন্তু ধননন্দ এরপরে চলে যাবো আমরা মৌর্য মৌর্য বংশের দেখব দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম কি চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম মুড়া আমরা এবার দেখে নেব চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেগুলো মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আমি এখানে দিয়েছি দেখো যেগুলো আমাদের এক্সামে আসে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের স্থাপত্য ছিলেন ইনি মানে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রের নাম কি বিন্দুসার এনার উপাধি মানে বিন্দুসারের উপাধি কি অমিত্রঘাত চন্দ্রগুপ্ত মৌর্যের আমলেই মেগাস্তিনিস ভারতে এসেছিলেন খুব আসে এক্সামে মেগাস্তিনিস কার আমলে ভারতে এসেছিলেন তো এই চন্দ্রগুপ্তর আমলে মেগাস্তিনিস এসেছিলেন ভারতে যার ইন্ডিকা থেকে আমরা ওই গঙ্গারিডাই বা বা গঙ্গাহাটীদির কথা জানতে পারি যার বিখ্যাত বইয়ের নাম কিন্তু ইন্ডিকা চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী কৌটিলের আসক আসল নাম কি চাণক্য বা বিষ্ণুগুপ্ত আর এই অস্ত্রশাস্ত্র অর্থশাস্ত্র বইটা খুব বিখ্যাত বই আমরা জানি এটা অনেক সময় এক্সামে জিজ্ঞাসা করা হয় অর্থশাস্ত্র কার রচনা তো ক্ষেত্রে চাণক্য বিষ্ণুগুপ্ত কৌটিল্য আমরা তিনটেই বলতে পারি তিনটেই এক এক ব্যক্তি কৌটিল্যকে বলা হয় ভারতের ইতিহাসের ম্যা ম্যাকেয়া ভ্যালি খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা এক্সামে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে ভারতের ইতিহাসের ম্যাকিয়াভেলি কাকে বলে তো এক্ষেত্রে কৌটিল্যকে আমরা বলি ভারত ইতিহাসের ম্যাকিয়াভেলি নেক্সট দেখব প্রিয়দর্শী কার উপাধি ছিল দেখো আমরা অশোকে ঢুকে পড়লাম অশোক আস্তে আস্তে আমরা এগোচ্ছি প্রাচীন যুগ থেকে মধ্যযুগের দিকে প্রিয়দর্শী কার উপাধি ছিল অশোকের উপাধি এখানে আমরা অশোকের সম্পর্কে কিছু দেখে নিই অশোক তার নিরানব্বই জন ভাইকে হত্যা করেছিল এবং একমাত্র ছোট ভাই যিনি ছিলেন তিরিশ তাকে শুধুমাত্র হত্যা করেনি তাকে শুধু হত্যা করেনি অশোকের মায়ের নাম কী ছিল ধর্মা বা বাভ্র সুভদ্রাঙ্গী অশোকের মায়ের নাম এই সবকটা জিনিস এই সবকটা পয়েন্টে কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয় অশোকের রাজত্বে উল্লেখযোগ্য ঘটনা কি ছিল কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন উপগুপ্তর কাছে উপগুপ্তর কাছে অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন অশোকের আমলে পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল এই বৌদ্ধ সংগীতিগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই বৌদ্ধ সংগীতিগুলো এক্সামে প্রচুর আসে শুঙ্গ বংশের প্রথম রাজার নাম কি এবার দেখো শুঙ্গ বংশে আমরা ঢুকলাম পুষ্যমিত্র শুঙ্গ হচ্ছে শুঙ্গ বংশের প্রথম রাজার নাম বংশের শেষ রাজার নাম ছিল দেবদ্যুতি আর শাসনকালে এই পতঞ্জলির মহাভাষ্য রচিত হয়েছিল এখানে আমাদের এইটুকুই ইম্পর্ট্যান্ট রয়েছে এই মহাভাষ্য কার রচনা পতঞ্জলির এই জায়গাটা আমাদের একটু পরে এক্সামে প্রচুর এরপর চলে যাব দেখো কে প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত আমরা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে এবার দেখব গুপ্ত বংশের প্রথম স্বাধীন সার্বভৌম রাজা ছিলেন কে প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্তের পুত্রের নাম কি প্রথম চন্দ্রগুপ্তের পুত্রের নাম সমুদ্রগুপ্ত মানে সমুদ্রগুপ্তের বাবা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তের সভাকবির নাম হরিসেন খুব আসে ইনি এলাহাবাদ রচনা করেছিলেন এই হরিসেন এলাহাবাদ রচনা করেছিলেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান এখানে আমরা দেখলাম কি ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে সমুদ্রগুপ্তের মন্ত্রীর নাম অনেক সময় জিজ্ঞাসা করা হয় সমুদ্রগুপ্তের মন্ত্রীর নাম কিন্তু বসুবন্ধু এরপর দেখো সকারি কার উপাধি ছিল সকারি উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে তার রাজসভায় নবরত্নের অস্তিত্ব ছিল এই নবরত্নগুলো একবার দেখে নিই আমরা কালিদাস বরাহ মিহির বেতাল ভট্ট বররুচি শঙ্কু ঘটকপর খপরনক অমরসিংহ ধন্যন্তরী এরা হচ্ছে নবরত্ন এর অস্তিত্ব ছিল কিন্তু এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এরাও অনেক সময় প্রচুর আছে এক্সামে ফাহিন ফাহিন কার আমলে ভারতে এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে দ্বিতীয় চন্দ্র চন্দ্রগুপ্তের পুত্র প্রথম কুমারগুপ্তর আমলে পার্শ্বনাথ মন্দির সূর্য মন্দির নির্মিত হয়েছিল তাহলে কার আমলে পার্শ্বনাথ মন্দির বা সূর্য মন্দির নির্মিত হয়েছিল সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র প্রথম কুমারগুপ্তর আমলে এটা কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে নয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র প্রথম কুমারগুপ্তর আমলে পার্শ্বনাথ মন্দির আর সূর্য মন্দির নির্মিত হয়েছিল নেক্সট চলে যাব বাংলার প্রথম সার্বভৌম রাজার নাম কি বাংলার প্রথম সার্বভৌম রাজার নাম শশাঙ্ক এখানে আমরা কিছু জিনিস দেখে নিই দেখো শশাঙ্কের রাজ্যের নাম ছিল গৌর আর রাজধানী ছিল কি কর্ণসুবর্ণ যেটা বর্তমানে মসজিদ নামে পরিচিত এবার যেটা দেখব শশাঙ্কের মৃত্যুর পর শশাঙ্কের মানে বাংলাতে মৎস্য দেখা গিয়েছিল এবং সমগ্র দেশে কোনো রাজা ছিল না প্রত্যেক ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক যে যার মতো যে যার এলাকাতে স্বাধীনভাবে শাসন করত। এই একশো বছরটা সেই জন্য গৌড়ের ইতিহাসের অন্ধকারময় যুগ এর মানে এই সময়টা গৌড়ের ইতিহাসের একটা অন্ধকারময় যুগ এরপর চলে আসবো দেখবো আমরা পাল বংশের পাল প্রতিষ্ঠাতা কে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল আমরা এখানে দেখব সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলার সামন্তরা গোপালকে বাংলার রাজা হিসাবে নির্বাচন করেছিলেন ঠিক মৎসন্নয়ের পরে বাংলার একটা ঠিকঠাকভাবে রাজা হলো যেটা বাংলার সামন্তরা নির্বাচন করলো গোপালকে বাংলার রাজা হিসাবে এবং পাল বংশের প্রতিষ্ঠা হলো গোপাল অনন্তপুর বিহার নির্মাণ করেছিলেন এটা একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট গোপালের পুত্র ধর্মপালের সময়ে নালন্দা বিশ্বের নবজীবন লাভ করেছিল রিনোভেশন হয়েছিল বাং পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কিন্তু ধর্মপাল আর পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহিপালকে এটা একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহিপালকে প্রথম মহিপাল কাশীর হিন্দু মন্দির এবং সারনাথের নির্মাতা সারনাথ কাশীর হিন্দু মন্দির এগুলো কিন্তু তৈরি করেছিল এই প্রথম মহিবাল যাকে আমরা পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলি রামপাল ছিল পাল বংশের শেষ শক্তিশালী রাজা যদি পাল বংশের শেষ শক্তিশালী রাজা আমাদের জিজ্ঞাসা করা হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের কি রামপাল এরপর যেটা আমরা সেন বংশের প্রথম রাজার নাম কি পালের পর আমরা চলে যাচ্ছি কোথায় সেন বংশ এখন আমরা প্রাচীন যুগতে রয়েছি বললাল সেন ছিল মানে সামন্ত সেনের নাতি সামর্থ সেনের নাতি ছিল বল্লাল সেন যিনি ছিলেন বিজয় সেনের পুত্র বল্লাল সেন রচিত দুটো বিখ্যাত গ্রন্থ এখানে আমাদের একটু দেখতে হবে যেটা এক্সামে আসে দান সাগর এবং অদ্ভুত সাগর বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন বল্লাল সেন বল্লাল সেনের পুত্রের নাম কি লক্ষণ সেন লক্ষণ সেনের সভাকবি ছিল কে জয়দেব যার বিখ্যাত গ্রন্থ কিন্তু গীতগোবিন্দ লক্ষণ সেনের সভাকবি ছিল জয়দেব এবং গীতগোবিন্দ এই জয়দেবেরই লেখা এইগুলো কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয় লক্ষণ সেনকে হিন্দুস্থানের খলিফা বলা হতো হিন্দুস্তানের খলিফা কাকে বলা হতো লক্ষণ সেনকে বারোশো ষাট খ্রিস্টাব্দে বংশের পতন হয়েছিল সেন বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন লক্ষণ সেন তবে লক্ষণ সেনের পরে কেশব সেন বিশ্বসেন এই সেন বংশে রাজত্ব করেছিলেন কিছুকাল তবে আমরা শেষ যদি শক্তিশালী রাজা বলি তাহলে পাল সেনবংশের শেষ শক্তিশালী রাজা হচ্ছেন লক্ষণ সেন এরপরে আমরা চলে যাচ্ছি বাংলার মধ্যযুগ বাংলার মধ্যযুগে চলে আসবো আমরা ইতিহাসশাহী শাসন দেখো মধ্যযুগের সম্পর্কে কিছু প্রশ্ন এখানে আমি দিয়েছি যেটা সম্পর্কে আমরা মধ্যযুগের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কভার করব প্রথম যে প্রশ্নটা রয়েছে কে বাংলায় স্বাধীন ইলিয়া শাহী শাসন শুরু করেন তো এক্ষেত্রে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলায় স্বাধীন ইলিয়াস শাসন শুরু করেন তেরোশো বিয়াল্লিশ সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন ইলিয়াস শাহী শাসনের সূচনা করেন তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নেপাল শাসক জয়রাজদেবকে পরাজিত করে কাঠমান্ডু লুট করেন এবং নেপালের পশুপতিনাথ মন্দির লুট করেন তেরোশো সাতান্ন সালে ইনি কামরূপ জয় করেন ইলিয়াসের রাজধানী ছিল পান্ডুয়া এই লাস্ট পয়েন্টটা আমাদের জন্যই ইম্পর্টেন্ট ইলিয়াসের রাজধানী ছিল কিন্তু পান্ডুয়া ইলিয়াস শাহের পরে বাংলার সিংহাসনে কে বসেন সিকান্দার শাহ ইলিয়াস শাহের পরে বাংলা সিংহাসনে বসেন সিকান্দার শাহ সিকান্দার সাহ তেরোশো আটান্ন সালে বাংলার সিংহাসনে বসেছিলেন সিকান্দার শাহ পান্ডুয়ার আদিনা মসজিদ তিনবার করেছিলেন এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের পান্ডুয়ার আদিনা মসজিদ কে তৈরি করেছিল সিকান্দার শাহ রাজা গণেশ বাংলার সিংহাসনে কবে বসে এরপরে আমরা দেখব রাজা গণেশ রাজা গণেশ চলে বাংলার ইতিহাসে চোদ্দোশো সালে রাজা গণেশ বাংলার সিংহাসনে বসেছিলো তারপরে এলো হোসেন শাহী বংশ হোসেন শাহী বংশের সূচনা কে করেন আলাউদ্দিন হোসেন সাহু এখানে আমাদের ইম্পর্ট্যান্ট পয়েন্ট এইটা যে আলাউদ্দিন হোসেন সাহুর আসল নাম ছিল সৈয়দ হোসেন কোন বংশের শাসনকালকে বাংলার ইতিহাসে অন্ধকার যুগ বলা হয় দেখো এটা হাফসিদের শাসনকালকে মানে মানে বাংলার ইতিহাসের অন্ধকার যুগ বলা হয় হাফসি কি ইলিয়াস শাহী আর হোসেন শাহী শাসনের মাঝখানে মানে ইলিয়াস শাহীরা যখন শাসন করত এবং হোসেন শাহীরা তারপরে যখন এলো ঠিকের মাঝামাঝি সময়ে বাংলায় আবিসিনিয়া শাসকেরা শাসন করেছিল যারা এসেছিল আফ্রিকা থেকে আফ্রিকা থেকে একদল শাসক এসেছিল আবিসিনিয়ার তাদের বলা হতো আবিসিনিয়ার শাসকেরা শাসন করেছিল এবং এরা খুব অত্যাচার করত এই সময় বাংলার পরিস্থিতি খুব খারাপ ছিল এবং এই জন্য এই সময়টাকে অন্ধকারময় যুগ বলা হয় আর বাংলাতে এদেরকে আমরা বলি হাফসি এই আপসিনিয়ার শাসকদের বাংলার হোসেন শাহী বংশের শেষ সুলতানকে এরপরে চলগুলো হোসেন শাহী হোসেন শাহী বংশের শেষ সুলতান গিয়াস উদ্দিন মাহমুদ বাংলার হোসেন শাহী বংশের রাজত্বকালের উল্লেখযোগ্য কিছু স্থাপত্য এখানে আমাদের ইম্পর্টেন্ট যেমন কদম কদম অরসুল ছোটো সোনা মসজিদটা খুব জিজ্ঞাসা করা হয় ছোট সোনা মসজিদ বা বড়ো মসজিদ এক লাখ সমাধি এগুলো হোসেন শাহী বংশের সময় হয়েছিল বাংলার হোসেন শাহী বংশের শাসনকালে নববৈষ্ণব ধর্মের প্রবর্তক চৈতন্য দেবের আবির্ভাব করেছিল এই চৈতন্য দেব সম্পর্কে আমাকে একটা আলাদা ভিডিওতে আলোচনা করতে হতে পারে তো যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও আমি তোমাদের চৈতন্যদেব সম্পর্কে এক্সট্রা একটা ভিডিও প্রোভাইড করে দেব। হোসেন সাহি মানে হোসেন সাহের প্রধানমন্ত্রীকে উজির বলা হতো এখানে এইটা অনেক এর আমাদের ইম্পর্টেন্ট একটা পয়েন্ট উজির বলা হতো হোসেন শাহের প্রধানমন্ত্রীকে আর হোসেন শাহকে বলা হতো বাংলার আকবর এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের এক্সামের জন্য সেটা হচ্ছে এইটা বাংলার আকবর কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রচুর এক্সামে জিজ্ঞাসা করা হয় হোসেন শাহকে বলা হয় বাংলার আকবর হোসেন শাহ বংশের পতন হলো পনেরোশো আটত্রিশ সালে পনেরোশো আটত্রিশ সালে শের শাহ বাংলা আক্রমণ করেছিল শের শাহ কবে বাংলা আক্রমণ করেছিল এই পনেরোশো সালে যখন বাংলায় হোসেন শাহী বংশ মানে হোসেন শাহী বংশ মানে অ্যাকচুয়ালি হিরশাহের শের শাহের পরেই হোসেন শাহ বংশের পতনটা হয়েছিল এই সময় বরাক মানে বরবক শাহর নির্দেশে কৃত্তিবাস ওঝা শ্রীরাম পাঁচালী অর্থাৎ রামায়ণের বাংলা অনুবাদ করেছিল খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট রামায়ণের বাংলা অনুবাদ কে করেছিল কৃত্তিবাস ওঝা যেটাকে আমরা শ্রীরাম পাঁচালী বলি এবং সেটা কিন্তু এই বরবক শাহর নির্দেশে হয়েছিল ঠিক এই সময় বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন হোসেন সাগর সেনাপতির নাম ছিল কি পরাগল খাঁ এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের এই সময় রচিত হয়েছিল একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের এবং বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত তো আমরা দেখে নিলাম এখানে কি কী ইম্পর্টেন্ট রয়েছে যে আমি যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে লাল রঙে তোমাদের হাইলাইট করে দিয়েছি এখানে এরপরে আমরা চলে যাব বাংলার আধুনিক যুগ যেখানে আমরা দেখবো মসজিদকুলি খাঁয়ের শাসন স্টার্ট হলো এবং পলাশির যুদ্ধ যেখানে সিরাজ উদ্দুল্লাহকে নিয়ে আলোচনা হবে এবং তারপরে আসবে বাংলার গভর্নর এবং ব্রিটিশ শাসন যেখানে ব্রিটিশ ভারতে বাংলার ইতিহাস সেই সম্পর্কে আমরা দেখব নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর তোমরা নেক্সট ভিডিওটার জন্য যারা ইন্টারেস্টেড নিচে অবশ্যই কমেন্ট করে লেখো ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি মডার্ন মডার্ন হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল সো ধন্যবাদ আবার নেক্সট ভিডিও মানে কালকে তোমাদের সাথে আমি কালকে সন্ধ্যাবেলায় এর পরের ভিডিওটা দিয়ে দেবো বাংলার আধুনিক যুগের আর কালকে সকালে যেমন ক্লাস হয় সকালবেলা সাড়ে ছটায় সকালবেলা ছটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের সেরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা হবেই আর কালকে সন্ধ্যাবেলা ঠিক এরকম সময় আটটার সময় তোমাদেরকে আমি আবার বাংলার আধুনিক যুগ বাকি পার্টটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রির কভার করিয়ে দেবো ধন্যবাদ আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হচ্ছে